গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল সম্পিতা অফিশিয়াল আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তাই ভাবলাম একেবারে পূর্ণিমাতে নারায়ণ পুজো দিয়ে তারপরেই সমস্ত ক্লাস সব কিছু শুরু করবো সুন্দরভাবে তো বর্ধমানের ব্যাচ যখন শুরু হয়ে গেছে তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো নাম্বার আমি ক্যাপশানে দিয়ে দেবো তো এবার বলি আজকে হচ্ছে পুজো আমার স্টুডেন্টরা প্রত্যেককেই আসতে বলেছি এখন জানি না কে কতটা আসতে পারবে কারণ বুদ্ধ পূর্ণিমাতে সবার বাড়িতেই পুজো হয় আপাতত আমি এই শাড়িটা পরেছি এরপর দেখা যাক কারণ আর টাইম পাবো কিনা না জানি না এখন বাজছে সকাল ছটা আর পিছনে দেখতেই পাচ্ছি সুন্দর করে আমরা কালকে রাতে আলপনা দিয়েছি আমরা কেউই হচ্ছে প্রফেশনাল নই আর আমি তো মানে নাচ গানটুকু যেটুকুও পারি কিন্তু আঁকা একদমই না কোনো দিনই আমি ড্রয়িংয়ের ধারে কাছেও ছিলাম না শিখেছি ছোটোবেলায় কিন্তু খুব একটা ভালো পারি না তাই জন্য মানে করেছি কিন্তু জানি না কতটা ভালো হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই চলো দেখিয়ে দিই একবার সুন্দর করে কাল রাত একটা অবধি আলপনা দেওয়া হয়েছে ওরা আর বাড়ি যেতে পারেনি দেন রাতের বেলা আমরা সিদ্ধ ভাত করে খেয়েছি কারণ একদমই কোনো প্রিপারেশান ছিল না বাড়িতে আর সকালবেলায় ভোর সাড়ে চারটেয় উঠেছি আমরা তিন চারজন মিলে দেন ফুল তুলে এনেছি এবার হচ্ছে সমস্তটা জোগাড় করা শুরু করে দিয়েছি কারণ দশটার সময় আসবে পুজো করতে দেখবে কিছু কিছু মানুষের কথা আমাদের মনে এমনভাবে লেগে যায় যে বারবার সেটাই তোমার কানে বাজতেই থাকে সেরকমই একটা কথা যেটা আমাদের ডান্সারদের কানে লেগেই থাকে যে নাচ করে আলটিমেটলি কি হবে কিন্তু আমি বলবো তাদের যে আমাকে দেখো আমাকে ভালো করে দেখো নাচ করে কি হবে জানি না তবে জীবনের সমস্ত কিছু করেই কিছু না কিছু করা যায় যদি আমরা লেগে থাকতে পারি সেটার ওপর সেটা নাচ গান সমস্ত নির্বিশেষে সেটার আলাদা কোনো সং সোশ্যাল মিডিয়ায় অনেক নেগেটিভ মানুষ পাবে তোমাকে নিচে নামানোর জন্য তাই তোমার চয়েস অনুযায়ী তুমি যেভাবে যে দিক দিয়ে নিজেকে বড় করতে চাও সৎভাবে সেইভাবেই করো সেখানে তোমাকে যদি কেউ সেলিব্রিটি বানায় হও না সেলিব্রিটি একটা কথা মাথায় রাখবে কেউ সেলিব্রিটি হয় না মানুষ তার কাজের জন্য সেলিব্রিটি নামের এই তকমাটা আদায় করে এবং মানুষই সেটা দেয় তো কাজ করে যাও যাই হোক পূজোর জগার করতে করতে কিন্তু স্টুডেন্টরাও প্রত্যেককেই চলে এসেছে হাই গাইস করতে ভুলবেন আমি সাড়ে পড়েছি অনেক কষ্টে আমি আমি বলছি মানে ওদের প্রথমে প্ল্যানিং হয়েছিল যে ওরা কেউ শাড়ি পরবে না কুর্তি পরবে দেন এক এক করে সবাই শাড়ি পরেছে আর সব থেকে অবাক করা কথা হচ্ছে যে এইটা আমার শাড়ি এইটা পরেছে আমার শাড়ি এই এক একজন পরেছে আমার শাড়ি তিনজন ब्लाउজটাও দিদি হ্যাঁ ও আমার দিদি দিদি আমি সব দিদি আজকে সব আমরা অল টু কালকে ওরা বাড়ি যেতে পারেনি সেই জন্য আমার বাড়িতেই ছিল তারপরে মেকআপ সমস্ত কিছু নিয়ে তারপর সেজেছে এরপর আমি একটু ওদের মুখ থেকে শুনে নেব আর বহুদিন বাদে একজন স্টুডেন্ট এসেছে

বলিছে মামা আমাদের স্কুল হয়েছে এরপর আরো বড় করে নাচে স্কুলটা তৈরি হোক সেই রকম ভাবেই আমরা সবাই খাটনি করব আর কি এটাই আর কিছু

অনেক ভালোবাসা রইল ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আমি মানে কি বলবো এই নাচের স্কুলটার পিছনে অনেক ঘটনা সেই একই ঘটনাকে আমি মানে পুনরাবৃত্তি করতে চাই না বারবার প্রত্যেকদিন বলে যেটা হয়ে গেছে যারা যা করেছে ভালো করেছে কারণ সেগুলো তারা করেছিল বলেই আজকে আমি শুধু না আমরা এই জায়গাতে এবং আশা করছি যে আবার সামনের বছর বা দু বছরের মধ্যে এই জায়গাটার আপনারা আরো সুন্দর পরিণতি দেখতে পাবেন

এবার আসি খাবারের কথায় যেহেতু পুজোর দিন তাই নিরামিষই রাখা হয়েছিল গোবিন্দভোগ চালের পোলাও তার সাথে আলুর দম আমের চাটনি পাঁপড় আর রসগোল্লা এবার বলি খাবারের কোয়ালিটি নিয়ে খাবারের কোয়ালিটি অসাধারণ ছিল পঞ্চাশ জনের খাবার অর্ডার দিলেই ক্যাটারিং থেকে আমি বহুবার দেখেছি যে দশজনের খাবার এক্সট্রা মতনই পড়ে আমার বাড়িতে পরে অন্যদের নাও হতে পারে আর ষাট জনের খাবারের প্রাইস নিয়েছে চার হাজার টাকা মতন তার সাথে বাড়িতে এসে ওরা দিয়ে যায় প্লেট গ্লাস সমস্ত কিছুই দিয়ে দিয়েছে এটা বর্ধমানের নীলপুরে নিউ ডলফিন ক্যাটারার বলে নাম এদের আমার তো খুব ভালো লেগেছে মায়ের জন্মদিনে আমি এখান থেকেই অর্ডার করেছিলাম আর এই যে দুপুর বেলায় প্রত্যেকেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছে কারণ বাড়ি যাওয়ার একটা ব্যাপার ছিল আর এই দিন প্রচণ্ড গরম পড়েছিল বুদ্ধপূর্ণিমাতে অনেক নতুন স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন নিয়েছে এই যে আমার সমস্ত নতুন স্টুডেন্টরা প্রত্যেকেই খুব ভালো আমরা খুব এনজয় করেছি এইভাবেই যেন স্কুলটা আরও এগিয়ে যায় এটাই আশা করব ব্যাস খাওয়া দাওয়ার পর সবাই বাড়ি চলে গেল এক এক করে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম সবাই এসে এত কাজ করছে সেইটা দেখি তো আমার মনটা খুশি হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এত পরিমাণ গরম ঘরের ভিতরে মানে ভালো করে লাইট আসছে না এটা একটা সমস্যার জিনিস মানে সেট যদি ঠিকঠাক না হয় লাইট ঘরে রং না থাকলে না মানে ভিডিও খুব বাজে কোয়ালিটির আসে ফাইনালি করতে পারলাম যেটা ভেবেছিলাম অনেক কাজের চাপ গেছে ভোর সাড়ে চারটে উঠেছি ফুল তুলতে গেছিলাম ফুল তুলে তারপর সারা দিন সমস্ত জোগাড় করে প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো মতো খাওয়া দাওয়া করেছে কিছু খাবার বেঁচে গেছে কারণ বুদ্ধ পূর্ণিমা মোটামুটি সকলের বাড়িতেই পূর্ণিমার পুজো হয় সেই জন্য আবার অনেকেই আসতে পারেনি অনেকে মানে অনেকেই আসতে পারেনি যাই হোক স্টুডেন্টদেরকে কিছু জনকে যারা যারা এসেছিল। তাদের কিছু জনকে আমি খাবারগুলো দিয়ে দিলাম তার কারণ হচ্ছে যে নষ্ট হতো তো যাই হোক খুব মজা করেছি আজকের দিনটা তার সাথে সাথে টায়ার্ড ও ভীষণ আর এই হোমের টিকা আমার তো খুব ভালো লাগে টিকা পড়তে আর এই যে শাড়িটা দেখতেই পাচ্ছ এই শাড়িটা কিন্তু আমার মিশো থেকে নেওয়া পিছনে এখনো জিনিসপত্র অনেক কিছু রাখা আর এই জুয়েলারিটা নিয়ে হয়তো অনেকে জিজ্ঞাসা করতে পারো এটা আমি একটা ইনস্টাগ্রাম পেজ থেকে নিয়েছি যাই হোক আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে এবং তার সাথে আশা করছি যে নেক্সট ইয়ার তোমাদের মানে আমি নিজেকে এর থেকেও ভালো একটা মানে স্কুলটাকে আরও সুন্দর রূপ দিতে পারবো তোমরা এভাবেই আমার পাশে থেকে এবং তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করো আমাদের সকলের কাছে হয়তো সোশ্যাল মিডিয়া নেই কিন্তু ইউটিউবের ক্ষেত্রে তো অবশ্যই কোনো ফটো পোস্ট করা আই থিঙ্ক পসিবল না কিন্তু যারা যারা ফেসবুকে দেখছো তোমরাও যদি এরকম স্বপ্ন পূরণ করে থাকো অবশ্যই কামেন্ট সেকশনে কামেন্ট করে জানিও কারণ আমার মতো অনেক মেয়েরা রোজ স্বপ্ন পূরণ করছে রোজ স্বপ্ন পূরণ করার শক্তি যোগাচ্ছে। আমি চাই যে তোমরাও এই জায়গায় এসো আস্তে আস্তে নিজেদেরকে তুলে ধরো চেষ্টা করো চেষ্টা করলে হবেই আমি চেষ্টা করছি এখনও চেষ্টা করছি যারা আমার থেকে সাকসেসফুল অনেক বেশি আমি তাদেরও সেই জায়গায় যাতে একদিন যেতে পারি সেটাই আশা করি আর শেষে আবারও এটাই বলবো যে মানুষ যদি তোমাকে নিচে নামানোর জন্য এতটা পরিশ্রম সারা দিন করতে পারে তুমি তো নিজেকে উঁচুতে তোলার জন্য এটুকু পরিশ্রম করতেই পারো তাই না ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটাটা